এবারে এমপি পদ থেকে সরে দাঁড়ালেন ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন। করোনাবিধি লঙ্ঘনজনিত পার্টি গেট কেলেঙ্কারের ঘটনায় তার বিরুদ্ধে দেয়া তদন্ত প্রতিবেদনের জেরে এই সিদ্ধান্ত নেন তিনি। তার এই সিদ্ধান্তে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্রিটেনবাসীদের মধ্যে। চন্দ্রানী চন্দ্রার আরও একটি রিপোর্ট। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন বিএমডব্লিউ সহ হাজার হাজার পুরস্কার। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্ট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন। পার্টি গেট কেলেঙ্কারি নিয়ে পার্লামেন্টারি তদন্তের প্রেক্ষাপটে তিনি নিজে সরে গেলেন। সংসদীয় তদন্তে উঠে এসেছে কোভিড কড়াকড়ির মধ্যে নিয়ম ভেঙে পার্টি করার বিষয়ে তিনি পার্লামেন্টকে বিভ্রান্ত করেছেন। What's your message to the country, Mr. Johnson? এর হাউস অফ কমন্স থেকে বরিস জনসনকে অপসারণের সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। তদন্ত প্রতিবেদনে তীব্র সমালোচনা করেন বরিস জনসন। এক বিবৃতিতে তিনি বলেন, ব্রেক্সিট প্রতিশোধ ও 2016 সালে গণভোটে ফলাফল উল্টে দিয়ে তার বিরুদ্ধে চক্রান্ত চলছে। এদিকে বরিস এমপি পদ থেকে সরে দাঁড়ানোর মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে ব্রিটেনবাসী মাঝে। কেউ কেউ একে ভালো বলিয়ে অনেকেই বরিসের সরে যাওয়া মেনে নিতে পারছেন না। লকডাউনের সময় পার্টি গেটের কথা আমার মাথায় আছে। তিনি ভালো বক্তা ছিলেন, জানতেন কিভাবে কথা বলতে হয়। হ্যাঁ, লকডাউনের সময় তিনি কিছু ভুল করেছেন। 2020 সালে জুন মাসে ব্রিটেন জুড়ে চলছিল করোনার কঠোর লকডাউন। সে সময় প্রধানমন্ত্রী দায়িত্বে ছিলেন বরিস জনসন। বিধিনিষেধের মধ্যেও 10 নং ডাউনিং স্ট্রিটে নিজ বাসভবনে শীর্ষ কর্মকর্তাদের নিয়ে পার্টি করেন তিনি, যে ঘটনা পার্টি গেট কেলেঙ্কারি হিসেবে পরিচিত। এসব অভিযোগের জেরে গত বছর জুলাইয়ে প্রধানমন্ত্রী পদ থেকে সরে যেতে বাধ্য হন বরিস। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24।